নদী রক্ষার আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে আয়োজন করা হয় এই সাম্পান বাইচ, যা দেখতে দূর দূরান্ত থেকে হাজারো লোকসমাগম ঘটে কর্ণফুলী নদীর দুই পারে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। তবে প্রতিযোগিতা শুরুর কয়েক মিনিট পর উৎসুক জনতা নৌকা নিয়ে ভিড় করেন মাছ নদীতে। এতে নৌকার ভিড়ে আটকে যায় প্রতিযোগিতায় অংশ নেওয়া তিনটি সাম্পান। এই সময় স্রোতের টানে মাছ নদীতে ডুবে যায় একটি সাম্পান, যদিও দ্রুত উদ্ধার করা হয় প্রতিযোগীদের। সাম্পান বাইচ, এটা আমাদের কর্ণফুলীর একটা ঐতিহ্য। প্রতি বছরের ন্যায় এবারও সাম্পান খেলা হয়েছে। আমরা এখানে শত শত মানুষ এখানে উপস্থিত থেকে ওটার আনন্দটা বুক করে। মাঝিরা এই আন্দোলন করছে, বিদায় কর্ণফুলী ড্রিজিং হচ্ছে, কর্ণফুলী দখলমুক্ত হচ্ছে। খুব ভালো লাগতেছে আমরা খেলা, এই খেলা দেখতে আর এই খেলা আরও সুন্দর হওয়ার কথা, কিন্তু এই সাম্পানগুলোর জন্য আমাদের খেলাটা সুন্দর হয় নাই। সাম্পান প্রতিযোগিতা উপভোগ করেন জেলা প্রশাসক ABM ফখরুজ্জামান। নদী রক্ষার এই আন্দোলনে সামিল হয়ে তিনি অভিযোগ করেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী দখল হওয়া জায়গা উচ্ছেদ করলেও তা আবারও লিজ দেয় বন্দর কর্তৃপক্ষ, ফলে বরাবরই দখল হয়ে যাচ্ছে নদীর জায়গা। তিন বছর আগে যে সকল জায়গা আমরা উচ্ছেদ করে দিয়েছি, সেখানকারও অনেক জায়গা গতকাল আমাদের উচ্ছেদ করতে গিয়ে আমরা দেখেছি যে বন্দর কর্তৃপক্ষ তাদেরকে লিজ দিয়েছে। তো আমরা অনুরোধ করব যে এই ধরনের লিজ যেন দেওয়া না হয়। যেগুলো নদীর সীমানা পিলার দিয়ে চিহ্নিত করে দেওয়া আছে, সেটি নদীর জায়গা, সেখানে কোনোভাবেই এটি লিজ দেওয়ার কোনো সুযোগই নেই। নদী রক্ষায় জনসচেতনতা বাড়াতে গেল 16 বছর ধরে এমন আয়োজন করে যাচ্ছে চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র এবং কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন, যার সুফল মেলে দখলদারদের বিরুদ্ধে উচ্চ আদালতের রায়ে। তাই এবার নদীর দূষণ রোধে সোচ্চার হওয়ার কথা জানান আয়োজকরা। জেলা প্রশাসক মহোদয় কালকে থেকে উচ্ছেদ শুরু করেছেন, এটা অব্যাহত থাকলে কর্ণফুলী দখলমুক্ত হবে, এরপরে দূষণমুক্ত করার যে কাজটা সেটার জন্যই আমরা সামাজিক আন্দোলন আমরা চালাবো। মানুষ নদী ব্যবহারকারী যত সচেতন হবে তত নদী বাঁচবে। এবারে সাম্পান বাইচ প্রতিযোগিতায় অংশ নেয় 60টি দলের 70 জন মাঝি। ছিল লোকসংস্কৃতি উৎসব ও মেলা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। একটি ছোট ছেলে